আপদেরকে উপদেশ দিয়ে যেতে চাই सुनो তোমরা सुनो আমি আজকে খালি হাত কবর দেশে যাইতেছি তোমাদেরকেও কিন্তু একদিন খালি হাত ইমন ভাবে অন্ধকার কবর যাইতে হবে এই পৃথিবীর কোন কিছু তোমার সঙ্গে যাবে না কোনো কিছুন সঙ্গে তুমি নিয়ে যাইতে পারবা না এই জন্য খোনস্থেই জীবনের জন্য আখিরাত হারাইবা না এই জন্য ওই জিনিস কামাই করো ওই জিনিস অর্জন করো যে জিনিস তোমার মিস্টার ক্রিস্টোমের মহা সম্মানের সম্মানিত সভাপতি সাহেব দিদার হজরত মুরব্বী বাবারা সম বয়সে যুবক ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য গুণদের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি বাগানে কোরআনের মাহফিলে আমাদেরকে আশার ও বসার তৌফিক দান করেছেন সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিক ভাবে বয়ান শুনে আসতেছেন এখন রাত্র দুইটা পনেরো বাজে আপনারা কি কেউ বিরক্ত হইতেছেন নাকি আপনারা অনেক কষ্ট করে আরামের গুমকে হারাম করে মাগরিবের পর থেকে এই পর্যন্ত দুইটা পনেরো মিনিট পর্যন্ত দর্জ সহকারে এখানে বসে রয়েছেন আল্লাহ বাক রব্বুল আলমিন এটাকে কালকিয়া মতের ময়দানে কঠিন দিনে নাজাদের উসিলা বা নাক সকলে বলে আমিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের আঠাশ নং পাড়ার সুরাতুল মুজাদালাদের ছয় নং আয়তা কারিমা তালাত করেছি এই আয়তা কারিমে আল্লাহ পাক আলামিন যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে দুইটা বিষয় দুইটা বিষয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে ওই মানুষের জিন্দিগি ঠিক হয়ে যাবে দুই জিনিস যার ভিতরে ঢুকবে তার জিন্দিগি তার লাইফ ঠিক হয়ে যাবে একটা হচ্ছে একদিন আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে দুই নম্বর আমার জিন্দগির হিসাব দিতে হবে দুই জিনিস এক নম্বর আমি আল্লাহর দরবারে হাজির হব দুই নম্বর আমার জিন্দগির হিসাব দেব এর আগে একটা কথা বোঝার বিষয় সেটা হচ্ছে আমাদেরকে একদিন মরতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা পানিকে কি মৃত্যুর স্বাদ করতে হবে যার জীবন আছে তার মরণ আছে জীবন যার আছে তার মরণ আছে এই পৃথিবীর জমিনে কত রাজা কত বাদশাহ কত শাহেন শাহ আমির উমার এই পৃথিবীর জমিনে ছিল যাদের কত শান সাহকাত ছিল যাদের কত ক্ষমতা ছিল যাদের ক্ষমতার কাছে মানুষ তরথর করে কাঁপতো আজকে তাদের কবর উপরে গুরু ছাগল ঘাস খায় কবর থেকে খেদাবার কোন শক্তি তাদের নাই সবাই কিন্তু অন্ধকার চলে কবরও চলে গেছে আমাকে আপনাকেও কিন্তু একদিন কবরে চলে যেতে হবে পার্থক্য শুধু এতটুকুই কেউ আগে কেউ পরে সবাইকে কিন্তু অন্ধকার কবরে চলে যেতে হবে এই পৃথিবীতে বড় বড় চারজন বাদশাহ ছিল যারা পুরা পৃথিবী শাসন করেছে যাদের রাজত্বর সীমানা ছিল পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল এমন বড় বড় চারজন বাদশা ছিল এর মধ্যে দুইজন বাদশা হচ্ছে কাফের আর দুইজন বাদশা হচ্ছে মুসলমান কাফের দুইজন একজন হচ্ছে বাদশাহ নমরুদ আর একজন হচ্ছে বুঝতেন আর মুসলমানদের মধ্যে হচ্ছে একজন বাদশাহ সুলাইমান সুলাইমান আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন কার নাই আল্লাহ বাক রব্বুং আল আহমিন বাদশা জুলকারনাইনকে অনেক ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলে আল্লাহ বাক রব্বুং আল আহমিন বাদশাহ জুলকারনাইনকে ষোলোশো বছরে হায়াত গান করেছিলেন আপনার আমার 14 পুরুষের hayat যদি একত্র করা হয় তারপর 1600 বছর হবে কিনা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জুলকার কে 1600 বছর হায়াত দান করেছিলেন বাদশা যুলকারনাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন ঘোড়া যেই ঘোড়াটাকে আঘাত করলে এই গুড়াটা এক এক কদমে বারো হাজার মাইল দূরে যাইতে পারত এমন মহাজেদের একটা ঘোড়া আল্লাহ বাকরবুল আলামিন বাদশাহ জুলকার দান করেছিলেন বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ বাকরবুল আলামিন অনেক ক্ষমতা দান করেছিলেন অনেক কিছু দান করেছিলেন বাদশাহ জুলকার নাইন যখন এনতে কালের সময় হয়ে গেল বাদশাহ জুলকার যখন এনতে কালের সময় হয়ে গেল বাদশাহ জুলকার নাইন সন্তানদেরকে বললেন ভক্তদেরকে বললেন রে আমার সন্তানেরা আমার বক্তারা শোনো আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব তবে তুবাদের কাছে আমার একটা মসিহত তোমাদের কাছে আমার ওসিয়ত আমার এতে কালের পরে আমার লাশটা যখন দোয়াই বা পরে যখন জানাজা হয়ে যাবে আমার জানাজা হওয়ার পর আমার কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত দেমন করে বের করে দিয়ে শহরের অলিগুলি আমাকে ঘুরাইবা বাদশাহ জুলকার বক্তরা বলে সন্তানরা বলো বাদশাহ আপনি এত বড় একজন বাদশাহ এত ক্ষমতা আপনার এত কিছু আপনাকে আল্লাহ তাআলা দান করেছে আপনার ইন্তেকালের পরে আপনাকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসবে আপনাকে দেখার জন্য আপনি কালের পরে কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য আর আপনি কি না বলেন মৃত্যুর পরে জানাজা হওয়ার পর আপনার দুইটা হাত কাফনের ভিতর থেকে বের করে শহরের অলিগলি ঘুরাইতাম কেন গো বাবা কেন গো কেন এমন করতাম

আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যেতে চাই শোনো তোমরা শোনো আমি আজকে খালি হাত কবর দেশে যাইতেছি তোমাদেরকেও কিন্তু একদিন খালি হাত এমন ভাবে অন্ধকার কবরে যাইতে হবে এই পৃথিবীর কোনো কিছু তোমার সঙ্গে যাবে না কোনো কিছুর সঙ্গে তুমি নিয়ে যাইতে পারবে না এই জন্য ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আকার হারাইবা না এই জন্য ওই জিনিস কামাই করো ওই জিনিস অর্জন করো যে জিনিস তোমার মৃত্যুর উপরে তোমার কাজে আসবে যে জিনিস পরকালে তোমার কাজে আসবে যে জিনিস দ্বারা তুমি আল্লাহর তরে জান্নাতে যাইতে পারবা ওই জিনিস তুমি কামাই করো বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাজ করে পরকালে কিভাবে বাঁচতে পারে সেই চিন্তা করে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি এই জন্য আমরা বুঝতে পারলাম যে একদিন মৃত্যুবরণ করতে হবে এর মধ্যে কিনে কোনো সন্দেহ নাই আস্তিক বিশ্বাস করে নাস্তিক বিশ্বাস করে যে বলে আল্লাহ নাই সে বলে একদিন মৃত্যু আছে মৃত্যু আছে সবাই বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পর পুনরায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার জিন্দিগির হিসাব দিতে হবে এই জিনিসটা কিন্তু সবাই বিশ্বাস করে না কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জন্ম যেমন সত্য মৃত্যু যেমন সত্য ঠিক তেমনি ভাবে আল্লাহর দরবারে আমার উপস্থিত হতে হবে হাজির হতে হবে ঠিক তেমনি ভাবে সত্য এই কারণে আমার তেলাওয়াত আল্লাহ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদিন তোমাদের সকল গামকে আমি একত্রিত করব জমা করব এবং তোমার জিন্দিগির হিসাব নিব এই বিষয়টা এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষদেরকে বিবি তিন ভাবে তিন তরিকা মানুষদেরকে বুঝাচ্ছেন যে হে মানুষ তুমি মরিয়া মাটি হয়ে যাও সালি হয়ে যাও দুলায় পরিণত হয়ে যাও পানিতে মিশ্রিত হয়ে যাও কিন্তু একদিন আমি আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তিন ভাবে তিন তরিকা তিন পদ্ধতির বুঝাচ্ছেন কারণ আবার উঠতে হবে আমার জীবনের হিসাব দিতে হবে এই জিনিসটা যদি মানুষ না বুঝে মানুষের ইমান আমল ঠিক হবে না এই জন্য রবুনা আলামিন কুরানা কারিমে বিভিন্নভাবে বোঝাচ্ছেন যেমন মস্কার কাফেররা বলতো কাফেরা বলতে ওখন আই দা কুন্না আন্না না কং খনক কঞ্জাদিদা মক্কার কাফেররা এই সমস্ত প্রসঙ্গে প্রশ্ন করে বলতো আমরা যেই সময় মরে যাব আমরা যেই সময় হাড় দিয়ে পরিনিত হয়ে যাব আমরা যেই সময় চিহ্ন বি চিহ্ন হয়ে যাব ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে জীবিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وهو الذي يبدأ الخلق ثم يعيد ثم يعيده وهو أهون عليه

ثم كان علقه فخلق فسوى فجعل منه الزوجين الذكر والانثى اليس ذلك بقادر على, على ان يحيي الموتى আল্লাহ বকরবুল আলামিন দুই নম্বর প্রমাণ দিয়ে বুঝান প্রমাণ হে মানুষ তুমি চিন্তা করো আমি তোমাদেরকে মাটি থেকে কেমনে সৃষ্টি করব তুমি তোমার ইতিহাস পিছনে দিকে একটু তাকাও আমি তোমাকে এক পুরা নাপাক প্রাণী থেকে সৃষ্টি করেছি আল্লাহ বকরবুল আলামিন এখান থেকে এক পুরা নাপাক প্রাণী থেকে আমি নারী পুরুষ সৃষ্টি করেছি এখান থেকে আমি তোমার মতো সুন্দর মানুষ সৃষ্টি করেছি রব্বুল আলামিন এই বর্ণনা দিয়ে বলেন আলা ইحيي المউতা হে মানুষ তোমরাই বল আমি আল্লাহ জীবিত করতে পারবো কি পারব না আপনারা কি বলেন পারব কি পারব না অবশ্যই পারব এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেন আল্লাহ বলেন লা আ কাসিম বিয়মিল কিয়ামা ওয়া লা আ কাসিম বিনফসি লাও أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিনের কসম করেন নফসে লাউয়ার কসম করেন দুইটা কসম করে বলেন আয়হসবুল ইনসান মানুষকে কি চিন্তা করে আল মানুষ আয়হসবুল ইনসান আল্লাহ নাজমা মানুষ কি চিন্তা করে মরে যাবে হাড় দিয়ে পরিণত হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর জীবিত করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলা বলেন তারপর বলেন আল্লাহ পাক রব্বুল বলেন আমি মানুষের অঙ্গগুলোর মাথাটা পর্যন্ত সঠিকভাবে মিলায়া দিব তাহলে আমরা বুঝলাম

এই জিনিস মৃত্যুর পরে আমার কাজে আসে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নাকি মৃত্যু পরে যে জিনিস কাজে আসে ওই জিনিস উপার্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান কর সকলে বলা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মান সুদিসম